জনসাধারণের প্রতি আমার আহ্বান, আপনারা আপনাদের স্বাস্থ্যগত বিষয় যেটি করোনা, এটি নিজেদেরই সুরক্ষায় যেতে হবে। কারণ এটাকে ট্রিটমেন্ট করে সরকার বা কোনো কেউ এটাকে আপনাকে রক্ষা করতে পারবে না। কাজে নিজ দায়িত্বে ঘরে থাকতে হবে, মাস্ক পরতে হবে, জরুরি প্রয়োজন বের হলে মাস্ক অবশ্যই পরতে হবে। এর বিকল্প কিছু নাই, কারণ ভ্যাকসিন শুরু হয়েছে, যতদিন পর্যন্ত ভ্যাকসিন কমপ্লিট না হবে ততদিন পর্যন্ত আমাদের মাস্ক পরতে হবে এবং ভ্যাকসিন নেওয়ার পরে মাস্ক পরতে হবে। অর্থাৎ নিজেদের সুরক্ষা নিজেদেরই করতে হবে, এর বিকল্প নাই। কারণ মানিকগঞ্জ এখন হটস্পট হয়ে গেছে, অর্থাৎ সারা বাংলাদেশের মধ্যে মানিকগঞ্জ 60% পর্যন্ত আমাদের পার্সেন্টেজ শনাক্তের। সেই ক্ষেত্রে আমরা মনে করবো যে এই মুহূর্তে যদি আমরা নিজেরা সচেতন না হই, জনগণ যদি সচেতন না হয়, তাহলে আমাদের অবস্থা আরও ভয়াবহ রূপ নেবে, যেটা নাকি আমরা কন্ট্রোল করতে পারবো না। আমার আহ্বান থাকবে, ঘরে থাকুন, প্রয়োজন ছাড়া বের হবেন না, বের হলে অবশ্যই মাস্ক পরুন, এবং ডাক্তারের সর্দি কাশ হলে অবশ্যই আপনি সেটাকে পরীক্ষা করার জন্য চিন্তা ভাবনার পরীক্ষা করে আপনি পজিটিভ নেগেটিভ দেখে নিন। কাজেই নিজে বাঁচুন এবং অন্যকে বাঁচার সুযোগ করে দিন। কাজে আমাকে দেশ এবং এই মানিকগঞ্জ জেলাকে আমাদের সুরক্ষা করতে হবে।